আমি আপনাদের কাছে চা দিয়ে খাওয়ার একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। তার জন্য এই উপকরণগুলো লাগবে: 1 কাপ ময়দা, নুন, চিনি, বেকিং পাউডার, কালো জিরে, সাদা তেল। এবারে আমি কিভাবে তৈরি করব দেখাচ্ছি। 1 কাপ ময়দা নিলাম, অল্প নুন, অল্প একটু চিনি, 1 চামচ বেকিং পাউডার, কালো জিরে অল্প একটু দিলাম, চামচ সাদা তেল। এবারে আমি এটা মাখাবো। এটা আমার মাখানো হয়ে গেছে প্রায়। এটাকে একটু ভালো করে মাখাতে হবে, অনেকক্ষণ সময় নিয়ে এটা মাখিয়ে নিতে হবে। আমার মাখানো এবারে হয়ে গেছে। এটাকে আমি এবারে ছোট ছোট লেজি তৈরি করব। ছোট ছোট লেজি তৈরি করে নিলাম। এবারে আমি কিরম করে বেলছি দেখুন, আমি বেলে দেখাচ্ছি। এটাকে লম্বা করে বেলে নিতে হবে। ছুরি দিয়ে মাঝখান থেকে একটু একটু করে কেটে নিতে হবে। এরকম ভাবে তারপরে আস্তে আস্তে এটাকে মুড়তে হবে। মুড়ে এই দুটো দিয়ে এরকম ভাবে পাকিয়ে পাকিয়ে নিতে হবে। তাই জন্য এর নাম দিয়েছি কানমোলা। এরকম প্রত্যেকটা এইভাবে আমি বেলে নেব। তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ভাজবো। এইভাবে ভেজে নিতে হবে জামুন সাদা করে।